যে তুমি তো অনেক সুন্দর রাস্তার পাশে বসে আছো পাগলের মতো, তুমি তো পাগল না নাকি? এই যে তোমাকে হাজার হাজার মানুষ দেখতেছে না, তোমার কাছে খারাপ লাগে না? আমার তো খুব কষ্ট লাগতেছে, আমি বুঝাইতে পারি না কাউকে। খুব রাস্তার মধ্যে বসে আছেন কেন? ডেন্ডি খাবেন না, এগুলো ভালো না তো, এগুলো খাবেন না। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আসলে আমাদের ক্যামেরা স্ক্রিনে একটি সুন্দরী মেয়েকে দেখতে পারতেছেন। তিনি রাস্তার পাশে বসে আছে এবং তাকে হাজার হাজার মানুষ রাস্তা দিয়ে যাচ্ছে আর দেখতেছে। কেন সে এখানে বসে আছে, কি তার দুঃখ, আমরা একটু তার সাথে কথা বলবো। দেখেন, মানুষ রাস্তা দিয়ে যাচ্ছে আর তাকে দেখতেছে, খুব সুন্দর একটা মেয়ে, কিন্তু কেন সে এখানে বসে বসে এভাবে রয়েছে? আসসালামু আলাইকুম আপু। জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, ভালো আছেন? জি ভাইয়া। আপনি এখানে বসে আছেন কেন? আমি জি নেশা করতেছি। এখানে বসে বসে নেশা করেন? জি। কেন, কি সমস্যা আপনার? আমার খুব কষ্ট। আপনার খুব কষ্ট হয়? জি হ্যাঁ। কি কষ্ট আপনার? আমার স্বামী আমার নিতে আসে না। আপনার স্বামী নিতে আসে না? কেন নিতে আসে না? ওই যে বাড়িতে গেছে, বাড়িতে থাকে। বাড়িতে থাকে, আপনাকে নেয় না? না। আপনার দেশের বাড়ি কোথায়? আমার বাড়ি আছে গাজীপুর। গাজীপুর? জি। গাজীপুর কোন জায়গা? কাপাসিয়া থানা। কাপাসিয়া থানা? জি। আপনার বিয়ে হয়েছে কবে? আমার বিয়ে হয়েছে এক বছর হয়েছে। এক বছর হয়েছে আপনার বিয়ে হয়েছে? জি। তো স্বামী কেন আপনাকে নেয় না? আমি জানি না, ও আমার কেয়ার লেগে নিতে চায় না, আমার কাছে যাইতে চায়। এখন আপনি তো সবকিছু বুঝেন, সবকিছু জানেন, আপনি তো পাগল না? পাগল তো পাগল না হলে এভাবে রাস্তার মধ্যে বসে আছেন কেন? ডেন্ডি খাবেন না, এগুলো ভালো না তো, এগুলো খাবেন না। এটা তো ধরো তো, এটা এমনি ধরে রাখো। ডেন্ডি খাবেন না, এগুলো ভালো না। আমি আমার সাথে কথা বলো, ডেন্ডি খাবা না, এগুলি ভালো না। ডেন্ডি খাবা? আমি খাবো না, যদি আমার স্বামী আমার নিয়ে যান ভালো হয়ে যাবো। এই যে তুমি তো অনেক সুন্দর রাস্তার পাশে বসে আছো পাগলের মতো, তুমি তো পাগল না নাকি? পাগল? এই যে তোমাকে হাজার হাজার মানুষ দেখতেছে না, তোমার কাছে খারাপ লাগে না? আমার তো খুব কষ্ট লাগতেছে, আমি বুঝাইতে পারি না কাউকে। খুব কষ্ট লাগে? জি। তো এই কষ্ট লাগলে তুমি বুঝো না যে তুমি কোন তোমার বাসায় যাও, তোমার ফ্যামিলি তো আছে, তুমি জানো তোমার গাজীপুর, তোমার বাড়ি গাজীপুর না? গাজীপুর আমার আপন বাপ মা নাই। আপন বাপ মা নাই? না। কই গেছে ওরা? আমার মা আমার ছেড়ে গেছে গা। তোমার মা তোমার ছেড়ে চলে গেছে? জি। তোমার সন্তান হয়েছিল না? হ্যাঁ, আমার একটা মেয়ে হয়েছিল। এখন কই ওই সন্তান? মেয়েটা মারা গেছে ভাইয়া। মারা গেছে? জি, আইসিউতে ছিল, বাবু বাজারে ছিল। তোমার হাজবেন্ড কেন তোমাকে মানে ছেড়ে দিছে? আমাকে বাইর করে দিছে যে কারণ ছিল। কি কারণ? আমার মেয়ের সুখে ওই আমার মেয়েকে মেয়ের মার মায়া জানে ওই এরকম করছে আমার সাথে, নিলে এরকম করে না। মানে তোমার মেয়ে হয়েছে যে তোমার স্বামী তোমাকে দেখতে পারে নাই নাকি? না, আমার স্বামী আমাকে অনেক আদর করত, অনেক আদর করত, অনেক ভালোবাসত। হ্যাঁ, আমার স্বামী। কিন্তু তোমার মেয়ে মারা যাওয়ার পরে ও আঘাত পাইছে। আঘাত পাইছে এজন্য? জি। তাই এমনি কি এমনি কি ও ভালো মানুষ ও নাকি পাগল? না, ও ওই একটু মানে ও যে মানে যখন যখন তোমার মেয়ে মারা গেছে তখন কি ওর মাথা খারাপ হয়ে গেছিল? জি, ও দিশা পায় না কি করব, আমারে দিশা পায়নি কি করবো, এই জন্য তোমাকে ছেড়ে দিছে। এখন তোমাকে ও চিনে না নাকি? হ্যাঁ, বলছি যে তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও, তোমার জন্য আমার মেয়ে মারা গেছে। ও আচ্ছা, তোমার হাজবেন্ডের বাড়ি কই? আমার হাজবেন্ডের বাড়ি হচ্ছে মুন্সিগঞ্জ। মুন্সিগঞ্জ? জি। নাম কি ওর? বাবু। বাবু? জি। গ্রামের নাম কি? দক্ষিণ ইসলামপুর জগনিগার। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আসলে কি বলবো, পরিশেষে আপনাদেরকে আসসালামু আলাইকুম দিচ্ছি। আমি সালাম না দিয়ে ভিডিওটা শুরু করছি, কারণ আমার কাছে এতটাই খারাপ লাগলো। আমরা এখন আছি রাজারবাগ, এটা কোন জায়গা ভাইয়া? রাজারবাগ দুই নম্বর গেট। এই পাশ দিয়ে আমি যাচ্ছিলাম বাইক সার্ভিস করব। এরপরে এই মেয়েটা রাস্তার পাশে বসে আছে, অনেকটাই সুন্দর, যা আপনারা ক্যামেরার স্ক্রিনে দেখতে পারতেছেন। এই মেয়েটা এখানে বসে বসে ডেন্ডি খাচ্ছে, নেশা করতেছে। কেন নেশা করতেছে বাকিটা তো আপনারা শুনতেই পারলেন, তার দুঃখ আমাদের সাথে শেয়ার করলো। এই মেয়েটাকে হাজার হাজার মানুষ রাস্তা দিয়ে যাচ্ছে আর দেখতেছে,
অনেক রকমভাবে অনেক মন্তব্য করতেছে, তার কষ্টটা তার হাজবেন্ড তাকে দূরে ফেলে দিছে, তাকে মানে রাখবে না, তার সন্তান হয়েছিল নাকি সেজন্য সে কষ্ট পাইছে, তাকে আর হয়তো আপনার হাজবেন্ড মনে হয় যেন মস্তিষ্ক এখন ঠিক নাই, পাগল হয়ে গেছে নাকি। হ্যাঁ কাঁদবেন না, আমার সাথে কথা বলেন। আমি দেরি করে গোসল করছি, পয়সা পয়সা আক চলছি, এই যে এক ভাই দিছে ডেন্ডি খাবা না, এগুলো খাবা। হ্যাঁ ভাই এটা নিয়ে রাখেন আপনার কাছে, বাসাবাড়ির কাম করলেও কিন্তু তোমার ভাতের অভাব নাই, টাকার অভাব নাই, কাপড় চোপড়ের অভাব নাই, মনটা ভালো করো, ফ্রেশ করো। তুমি যদি বাসায় কাম করো, যদি ভালোভাবে চলো, তাইলে তোমার দশকে ভালো বাঁচবো। এই বাসায় কাম করলে টাকা পাইবা, কাপড় চোপড় পাইবা, তোমার চেহারাটা ভালো আছে, তোমার দর্জনে ভালো করবো, ঠিক আছে। আর অহন দরকার, অহন তুমি রাস্তায় বয়ে রয়েছ, দেখা যায় পাগলের মতন, তুমি পাগলের মতন থাকো না, কাম কাজ করো, ভালোভাবে চলো, ঠিক আছে। ডেন্ডি খাইবা না, এটি খাওয়া কলজা বচ্চা যায়। শুনো ভাইয়ে কি বলি, শুনো তুমি অনেক সুন্দর, বুঝছো, এই যে ফ্রেশভাবে চলো, তোমার একটা বাসা নাও থাকো, বাসা বাড়িতে কাজ করো, তোমার মস্তিষ্ক খুবই ভালো, তুমি বাবু বাবুর জন্য তুমি বসে থাকিও না, ও ও তুমি ও থেকে আরো ভালো ছেলে বিয়ে করতে পারবা, তুমি ভালো হয়ে যাও। ওর ছাড়া তুমি বাঁচতে পারো না, এখন ও তো ও তো তোমাকে নেয় না, তুমি ও তো অনেক দূরে, কোথায় আছে কি জানি, জামাইয়ের ফোন নাম্বার নাই তো? জামাইয়ের ফোন নাম্বার আছে? জামাইয়ের ফোন নাম্বার আছে? নাই, আমরা এখন কিভাবে তোমার জামাইয়ের সাথে কথা বলবো? এখন তুমি আগে সুস্থ হও, তুমি যদি সুস্থ হও না, পরে তুমি নিজেই মুন্সিগঞ্জ যাইতে পারবা। তুমি ভালোভাবে চলো, গোসল করো। গোসল করো না, কতদিন হয়েছে? অনেকদিন ধরে। অনেকদিন ধরে এই রাস্তাতে কতদিন তুমি? আজকে গেছি শুক্রবার, আগে শুক্রবার এসে। আগে কই ছিলা? স্বামীর বাড়িতে। গ্রামের বাড়িতে? হ্যাঁ, আমার নিজে জামাইয়ের বাড়িতে ছিলাম। ও আচ্ছা, তো জামাইয়ের বাড়িতে থাকতা, ওখানেই থাকতা, তুমি রাস্তা আসতো কেন? ও যে বলছে যে তুমি বাইরে চলে যাও, ও যে রাগ করে বলছে যে তুমি চলে যাও, তোমার কারণে আমার মেয়েটা মারা গেছে, আমি দেরি করে গোসল করতাম, আবার বসে বসে আগ চুলতাম, এই আঘাত পেয়ে গেছে আমার মেয়ে, সেই কারণে। আমার স্বামী ঠিক আছে। মুসলমান না তুমি? আমি মুসলিম। আগে নামাজ কালাম পড়তা? হ্যাঁ, আমি নামাজ পড়তে পারি, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি। এই তুমি এখন আমি বলি, ভাইয়ের কথা শুনবা? আপনারা ভাই, আমি বাবুর কাছে ছাড়া অন্য কোনো জায়গায় যেতে বললেন না। অন্য কোথাও যাবে না? না। এমনি থাকো কই রাতে? এই কারণে আমি আজকে স্টেশনে কমলাপুরে। কমলাপুরে থাকতা, এখানে এখন আসো? হ্যাঁ, এই যে সকালে আসো। তো রাতে কই থাকবা? স্টেশনে, যে প্ল্যাটফর্মে, বড় প্ল্যাটফর্ম আছে না, ওইদিকেই থাকো, ওখানেই থাকো। হ্যাঁ, দিনে হলে আবার এখানে চলে আসবা? হ্যাঁ, আবার এখানে চলে আসবা কালকে? হ্যাঁ আসি। তো তুমি কোনো একটা বাসা নাও, বাসা বাড়িতে কাজ করো, এবারে এই গোসল করো, ফ্রেশ থাকো, তুমি তো অনেক সুন্দর, তুমি জানো না তুমি সুন্দর। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসলে কি বলবো, বলার ভাষা নাই আমার, খুবই খারাপ লাগলো যে আসলে কি বলবো, মুন্সিগঞ্জ না,
ওর নাকি বাড়ি হলো গাজীপুরে, হ্যাঁ, ওর ফ্যামিলির ওর আব্বা আম্মা নাকি নাই, সেজন্য তার বিয়ে হয়েছিল মুন্সিগঞ্জের একটা ছেলের সাথে, তার নাম নাকি বাবু। বাবু ছেলেটা তাকে বিয়ে করছে, বিয়ে করার পরে এই মেয়েটার গর্ভে একটা সন্তান হয়েছিল। সন্তান হওয়ার পরে গত 15 দিন নাকি 20 দিন আগে সেই সন্তান মারা গেছে। মারা যাওয়ার পরে তার হাজবেন্ড মস্তিষ্ক হারিয়ে ফেলছে, মানে তার মানে সন্তান মারা যায় সেই শোকে তার বউকে বলছে যে তুই আমার ঘরে থাকবি না, তুই বের হয়ে যা। তখন থেকে সে বেরিয়ে রাস্তায় চলে আসছে এবং এখানে আসার পরে নেশাগ্রস্ত হয়ে গেছে, মানে নেশা করতেছে বিভিন্নভাবে, বিভিন্ন কিছু খারাপ নেশা করতেছে রাস্তায় বসে বসে। কিন্তু তার সাথে কথা বলে আমরা বুঝতে পারলাম যে সে কোনো রকম পাগল না, তার জ্ঞান সবটুকুই আগের মতো ঠিক আছে, বাট সেই নেশা করতেছে। এতটাই ভালোবাসে তার হাজবেন্ডকে, সেটাই আমাদের সাথে প্রকাশ করলো। আপনাদেরকে একটা রিকোয়েস্ট করবো, সবাই ভিডিওটাকে শেয়ার করবেন, যাতে করে সেই বাবু নামক ছেলেটার হাতে এই ভিডিওটা পড়ে এবং এই সাথী তার জন্য অপেক্ষা করে, অন্তত তার কাছে আপনারা একটু ভিডিওটা ফোসাই দিবেন। আর সবাই ভিডিওটাকে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। আসসালামু আলাইকুম।